এই শহরে বাসে চাপতে গেলে দিতে হয় না একটিও পয়সা। কিলোমিটারের পর কিলোমিটার যাওয়া যায় খালি পকেটে। কন্ট্রাক্টর থেকে বাস চালক কেউ আপনার থেকে চাইবে না একটি পয়সাও। অথচ বাসে উঠতে লাগবে টিকিট। পয়সা ছাড়া কিভাবে পাবেন টিকিট? এখানে টিকিট পেতে গেলে করতে হয় অভিনব কাজটি, তবেই পাওয়া যায় বাসের টিকিট। বাসের টিকিটের মূল্য দিতে হয় একেবারে ঘাম ঝরিয়ে। জানেন কিভাবে? বাসে চড়তে টিকিট লাগবে, অথচ টিকিট কিনতে টাকা লাগবে না। বিষয়টি যতখানি গোলমেলে ভাবছেন ততখানি গোলমেলে নয়। এ শহরে বাসে চড়ার এই নিয়মই বহুল প্রচলিত। কথা হচ্ছে রোমানিয়ার একটি শহরকে নিয়ে। এই শহরে এই অভিনব নিয়ম শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যেখানে বাসের টিকিট পেতে গেলে ঘাম ঝরিয়ে কষ্ট করতে হয়। অর্থাৎ বাসের টিকিট পেতে গেলে আপনাকে ব্যায়াম করে রীতিমতো ঘাম ঝরাতে হবে, তবেই মেলে বাসের টিকিট। কোন ব্যায়াম এবং কতক্ষণ ধরে তা করতে হবে তা বলে দেবে মেশিনই। এরপর সেই মেশিনের সামনে দাঁড়িয়েই আপনাকে শুরু করতে হবে শরীরচর্চা। এই পুরো বিষয়টি স্ক্যান করবার পর তবেই আপনার হাতে আসবে বাসের টিকিট। জানা যায় রোমানিয়ার সরকার আমজনতার শারীরিক সুস্থতার কথা ভেবেই এমন পদক্ষেপ নিয়েছে। এমন বহু মানুষই আছে যারা ব্যায়াম করতে করতে কিছুক্ষণ পর হাল ছেড়ে দেয়। অস্বাস্থ্যকর জীবনযাপন, শরীরচর্চার অভাবে বিভিন্ন রকম সমস্যা শরীরে বাসা বাঁধতে শুরু করে। এসবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই এই অভিনব প্রচেষ্টা শুরু করেছে রোমানিয়া সরকার। তবে বিনে পয়সায় এই টিকিট পাওয়া কষ্টসাধ্য বৈকি। রোমানিয়া নেটিজেনদের পয়সা খরচা করতে না হলেও মাথার ঘাম পায়ে ফেলে বিনামূল্যে এই টিকিট পেতে হয়।